ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অধ্যায় একের গাণিতিক সমস্যার সলভ আজকে হবে আমাদের গাণিতিক সমস্যা সলভ এর 11 নম্বর থেকে আমরা এর আগে যে লেকচারটা দিয়েছিলাম তাতে ছিল 10 পর্যন্ত দেখো আমরা 11 নম্বরে আর একটা প্রশ্ন আছে দেখো 10 নম্বরের প্রশ্ন অনুসারেই আমাদের 11 নম্বর প্রশ্নটা আছে রাকিবুল একজন গার্মেন্টস কর্মী প্রতিদিন তাকে 25টি প্যান্ট সেলাই করতে হয় একটি প্যান্টের ভার 500 গ্রাম এবছর কোম্পানি তাকে 1 মেট্রিক টন প্যান্ট সেলাই করতে দিতে বলেছে করে দিতে বলেছে রাকিবুল কি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবে তোমার মতামত বিশ্লেষণ করো অর্থাৎ সে কি এই নির্দিষ্ট সময়ের মধ্যে প্যান্টগুলো সেলাই করতে পারবে কি না এটা হচ্ছে মতামত দিতে বলছে তাহলে রাকিবুলের নির্ধারিত সময় 1 বছর 1 বছর সময় সমান 365 দিন একদিনে তৈরি করতে পারে 25টি প্যান্ট এই যে লেখা আছে প্রশ্নে একদিনে তৈরি করতে পারে 25টি প্যান্ট রাকিবুল 365 দিনে কয়টা তৈরি করতে পারবে একদিনে 25 365 দিনে বেশি হবে 9125টি প্যান্ট একদিনে সে তৈরি করতে পারবে তাহলে 10 নং প্রশ্ন আমরা এর আগের যে প্রশ্নটা সলভ করেছিলাম তা থেকে দেখা যায় রাকিবুলকে 1 বছরে 2000টি প্যান্ট সেলাই করতে হবে ওইখানে আমরা পাইছিলাম 2000টা প্যান্ট সেলাই করতে হবে রাকিবুলকে 1 বছরে কিন্তু এখানে কিন্তু সে 1 বছরে তৈরি করতে পারছে কত এই যে এবছরে 9125টি তার মানে সে নির্দিষ্ট সময়ে কাজটা শেষ করতে পারবে যদি 2000-এর চেয়ে কম হইতো তাহলে সে নির্দিষ্ট সময়ে কাজটা শেষ করতে পারত না কথাটা কি বুঝতে পারছেন স্যার ইয়েস স্যার ওকে স্যার এরপরে আমরা যাব 12 নম্বরটায় দেখো 12 নম্বরে কি আছে একটা ইট এটার আয়তন নির্ণয় করতে হবে তাহলে এখানে দেখো এই ইটের 10 এই 10 হচ্ছে দৈর্ঘ্য 6 হচ্ছে প্রস্থ এই যে এখানে এই যে 4 আছে এই 4 হচ্ছে এর উচ্চতা তার মানে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে ইটের আয়তন বের করব প্রথমে দেওয়া আছে লিখলাম চিত্রের ইটটির দৈর্ঘ্য 10 প্রস্থ 6 উচ্চতা 4 তাহলে আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তাহলে 3টা গুণ করো তাহলে আমরা পাবো আয়তন আয়তন কত 240 ঘন সেন্টিমিটার তাহলে আমাকে বের করতে বলছে কি ইটের আয়তন তাহলে হয়ে গেল আমার ইটের আয়তন বের করা ইয়েস স্যার এইভাবে কোন চিত্র চিত্র দিয়েই কোন প্রশ্ন তোমাদের দিতে পারে দিলে হ্যাঁ এরপর 13 নম্বরটা দেখেন ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল ঘরের কথা বলছে ক্ষেত্রফল 40 বর্গমিটার যার দৈর্ঘ্য 10 মিটার তার পড়ার টেবিলের দৈর্ঘ্য 1 মিটার প্রস্থ 50 সেন্টিমিটার ফারহানের মা সমাকৃতির আরেকটি টেবিল সেই ঘরে রাখলেন ফারহানের পড়ার ঘরের প্রস্থ কত উদ্দীপকের তথ্য মতে ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল দেওয়া আছে 40 বর্গমিটার যেহেতু ক্ষেত্রফল বর্গমিটার আছে টেবিলের একটা দৈর্ঘ্য আছে মিটারে আর একটা আছে সেন্টিমিটারে তাহলে সেন্টিমিটারকে আমরা মিটারে নিব ঘরের ক্ষেত্রফল 40 বর্গমিটার ঘরের দৈর্ঘ্য 10 মিটার ফারহানের পড়ার ঘরের প্রস্থ কত হবে তাহলে ক্ষেত্রফলকে আমি যদি দৈর্ঘ্য দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো কি পড়ার ঘরের কত পাবো পড়ার ঘরের প্রস্থ পাইলাম তাহলে ফারহান না দেখো যে ফারহানের পড়ার ঘরের প্রস্থ কত 4 মিটার আমরা কি বুঝতে পারছি ইয়েস স্যার ইয়েস স্যার এরপর 14 নাম্বার ওই আগের প্রশ্নের রেফারেন্স ধরেই ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল 40 বর্গমিটার যার দৈর্ঘ্য 10 মিটার
তার পড়ার টেবিলের দৈর্ঘ্য 1 মিটার প্রস্থ 50 সেমি ফারহান মা সমাকৃতির আরেকটি তাহলে এখন কিভাবে উত্তরটা করবেন ফারহানের পড়ার টেবিলের দৈর্ঘ্য 1 মিটার ওই যে প্রস্থকে এখন সেন্টিমিটার থেকে মিটারে নিবা কারণ আমরা জানি 100 সেমি সমান সমান 1 মিটার তাহলে প্রস্থ পাবো 0.5 মিটার পড়ার টেবিলের ক্ষেত্রফল 1 মিটার গুণ 0.5 মিটার অর্থাৎ 0.5 বর্গ মিটার ফারহানের মা যেহেতু সমাকৃতির টেবিল নিছে আরেকটা তাহলে সমাকৃতির টেবিল যদি হয় তাহলে একটা টেবিলের সাথে যেহেতু টেবিল হয়েছে দুইটা ওই একটা টেবিলের ক্ষেত্রফলের সাথে দুই গুণ করবা তাহলে আমরা পেয়ে যাব দুইটা টেবিলের ক্ষেত্রফল তাহলে পড়ার ঘরের ক্ষেত্রফল কত 40 বর্গ মিটার ঘরের জায়গা ফাঁকা কতটুকু থাকবে ওই দুইটা টেবিলের ক্ষেত্রফল যদি পড়ার ঘরের ক্ষেত্রফল থেকে বিয়োগ করে দেই যা থাকবে তাই হচ্ছে ফাঁকা জায়গা অর্থাৎ 40 বর্গ মিটার থেকে 1 বর্গ মিটার বিয়োগ করলে 39 বর্গ মিটার থাকবে হলো ফাঁকা জায়গা বুঝতে পারছেন স্যার Yes, sir. Yes. এরপর 15 16 17 এগুলো আশা করি আপনারা নিজেরাই পারবেন করতে একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার প্রস্থ 4 মিটার এর ক্ষেত্রফল কত দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল 20 বর্গ মিটার হয়ে যাবে এরপর একটি কক্ষের ক্ষেত্রফল দেওয়া আছে কক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ নির্ণয় করতে হবে তার মানে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দ্বারা ভাগ করলে আমরা প্রস্থ পাবো প্রস্থ হচ্ছে 4 মিটার আশা করি বুঝতে পারছেন একটি বাক্স লম্বা 20 সেন্টিমিটার সরি হ্যাঁ 20 সেন্টিমিটার লম্বা 10 সেন্টিমিটার প্রস্থ 5 সেন্টিমিটার উঁচু 100 খানা বাক্সের আয়তন কত একই ধরনের প্রশ্ন এর আগেও কোন একটা লেকচার আমরা করেছি তার মানে প্রথমে আয়তন বের করবা ওইটা হবে একটা বাক্সের আয়তন সাথে 100 গুণ করবা 100 খানা বাক্সের আয়তন আমরা পেয়ে যাব তো এবার আমরা আমাদের পাঠ্য বইয়ের যে কাজ অধ্যায়ের বিষয়বস্তুর যে কাজগুলো ছিল তার মধ্যে কিছু প্রশ্ন টাইপের আছে সেগুলো একটু আমরা দেখি এখানে দেখো এটা তো তোমরা পড়লেই পারবা কাজ এক যেটা আছে দৈনন্দিন জীবনের 10টি ঘটনা এটা তোমরা খাতায় লিপিবদ্ধ করবা এই ধরনের প্রশ্ন না আসার সম্ভাবনাটা অনেক বেশি এরপর দেখো এখানে আছে কি স্যার এগুলা কি মানে কি রকম ধরনের ওই যে এখানে যে অঙ্ক টাইপের যেটা আছে যে কাজ দুই নাম্বারটা দেখো যে কয়েকটি 50 পয়সার মুদ্রা একত্রে রেখে চিত্রের মতো করে এবং এর উচ্চতা নির্ণয় করো তাহলে 30টি 50 পয়সার মুদ্রা নিয়ে পাশের চিত্র মানে চিত্রের মতো করি 30টা নেওয়া হয়েছে মানে তোমার মতো তুমি নিবা ওখানে আছে 50 পয়সা তুমি নিলে 30টা এর পাশের চিত্রে মতো আরেকটি সেন্টিমিটার স্কেল রাখি সর্বমোট মুদ্রা হচ্ছে 30টা সর্বমোট মুদ্রা হলো 30টা এই যে দেখো এই যে 30টা মুদ্রা এখানে রাখা হয়েছে এই 30টা মুদ্রার উচ্চতা এখান থেকে নির্ণয় করব তাহলে এখানে আছে কত 3 সেন্টিমিটার তাহলে 30টা মুদ্রা যখন রাখছি এর উচ্চতা হয়েছে 3 তাহলে এখন একটা মুদ্রার উচ্চতা বা পুরুত্ব কত হবে 3 কে যদি আমি 30 দ্বারা ভাগ করি তাহলে আমি পাবো একটা মুদ্রার পুরুত্ব কথাটা কি ক্লিয়ার ইয়েস স্যার আচ্ছা ইয়েস স্যার তাহলে হ্যাঁ স্যার আরেকবার বুঝিয়ে দেন বুঝিনি আচ্ছা দেখো যদি 30টা মুদ্রার এই যে এটার এটার এই একটা স্কেল আছে মিটার স্কেল এখন কতগুলো মুদ্রা রাখছি এরকম এরকম রাখলাম এখানে 3 সেন্টিমিটার পর্যন্ত হয়েছে কত সেন্টিমিটার 3 সেন্টিমিটার কতগুলো 30টা মুদ্রায় তাহলে 30টি মুদ্রার উচ্চতা হয়েছে 3 সেন্টিমিটার তাহলে এখন একটা মুদ্রার কি হবে একটা মুদ্রার কম হবে না তাহলে 3 ভাগ 30 3 ভাগ 30 তাহলে কত হবে এখন স্যার ভাগ করলে 0.1 কারণ এখানে 1 এক 1 3 10 কে 30 তাহলে ভাগ করলে 0.1 সেন্টিমিটার তাহলে একটা মুদ্রার পুরুত্ব হচ্ছে 1 সেন্টিমিটার বোঝা গেল জি স্যার এস স্যার এরপরে তাহলে আমরা পেয়েছি আমরা জানি 1 সেন্টিমিটার 10 মিলিগ্রাম যেহেতু আমাদের কিসে প্রকাশ করতে বলছিল ওখানে মিলিলিটারে প্রকাশ করতে বলছে এরকম একটা কথা লেখা আছে তাহলে এখন 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিলিটার একটি মুদ্রার উচ্চতা বা পুরুত্ব এটার সাথে 10 গুণ করবা তাহলে এত মিলিলিটারে চলে যাবে তারপর এখানে পাল্লার বাম দিকে 100 গ্রামের একটি বাটখারা রাখা তারপর এবার
ডান দিকে একটির পর একটি মার্বেল দিয়ে, মানে যতক্ষণ না পর্যন্ত বাম ও ডান দিকের পাল্লার দুইটার উচ্চতা সমান না হবে, তাহলে ওখানে 10টি মার্বেল দেওয়ার পরে দুইটার ইয়ে সমান হয়েছে, অর্থাৎ 100 গ্রাম ভরের সমান হয়েছে। 10টা মার্বেল রাখছি আর 100 গ্রাম ভরের একটা বাটখারা রাখছি, যখন 10টা মার্বেল দিছি ওই বাটখারার ইয়েটা সমান হয়েছে, তাহলে এখন একটার কি হবে? ওই 100 গ্রামকে 10 দিয়ে ভাগ করলে যা হবে সেটা হচ্ছে একটা মার্বেলের ওজন, অর্থাৎ একটা মার্বেলের ওজন 10 গ্রাম। এরপর এটা একটু আপনারা জাস্ট এগুলো একবার পড়ে যাবেন, বুঝতে পারছেন? এগুলো একবার পড়ে যাবেন। আর এই যে অঙ্কটা আছে দেখেন, 5 নম্বর, যে সুতা দিয়ে আয়তকার একটি ইটের টুকরা বাঁধো, এবার এখানে একটা কাজ দেওয়া আছে যে ইটের টুকরা বাঁধো। এই অঙ্কটা কিন্তু তোমরা, আমি যখন ক্লাস শেষ করে ফেলবো তারপরে তোমরা নিজেরা একবার অবশ্যই অবশ্যই খাতায় করবা, এবং করে আমার গ্রুপে ছবি করে পাঠাই দেবা, যাতে করে আমি বুঝতে পারি তোমরা করছো। আর এটা কিন্তু আমার প্রথমেই বুঝাই দিছি আমি, দেখো প্রথম লেকচারে আমরা যখন বুঝাইছি তখন দুইটা ইয়ে নিছি, আমরা দাগানিত মাপচং নিছি, নিয়ে তার মধ্যে পানি দিছি, ওই যে 30 পর্যন্ত বা 50 পর্যন্ত উঠাইছিলাম, তো ওইটার ধারাবাহিক ভাবে ওখানে দেওয়া আছে যে তোমরা কিভাবে এটার উত্তরটা বের করবা। এখন এই বাম পাশেরটা দেখো, ডান পাশেরটা দেখো, ইটের টুকরার আয়তন বের করবা, এটা একদম ফুললি খাতায় করতে হবে বাবা, এগুলো না করলে কিন্তু তোমার স্টেপ গুলো মনে থাকবে না, সাজাইতে পারবে না, তোমরা সাজাই নিতে হবে। আর এখানে থার্মোমিটার এটা দেওয়া হলো, তো ডিয়ার স্টুডেন্ট এই ছিল আমাদের পিডিএফ থেকে ম্যাথ অর্থাৎ গাণিতিক সমস্যাগুলো, এই চ্যাপ্টার যেগুলো ছিল সেগুলো সলভ করলাম আমরা। ডিয়ার স্টুডেন্ট এই ছিল আমাদের আজকের লেকচার, যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।